বসেন এবং সত্যি সত্যি কম্পিউটারগুলো বসানো হলো এবং কম্পিউটারগুলো কেমন করে অন করতে হয় ওটা দেখিয়ে দিয়ে আমি চলে আসলাম। এক মাস পরে গেলাম, আবার এক মাস পরে গিয়ে দেখলাম ওরা ক্লাসরুমে কম্পিউটার নিয়ে গিয়ে দিব্যি কম্পিউটার দিয়ে ক্লাস দিচ্ছে এবং প্রজেক্টর দিয়ে, কোনো টিচার ছাড়া, কারোর সহায়তা ছাড়া। এই যে বিপ্লব ঠিক করা সম্ভব হয়েছে, আমার কাছে বলা হয়েছে এটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। আদৌ আমার তাদের জন্য একটি ক্লাস নিতে হয়নি এবং তারা খুব দক্ষতার সাথে এখন নোট লেখে, ওই বিভিন্ন ক্লাসের জন্য কম্পিউটার পড়াতে হবে, তারা এখন সিলেবাস তৈরি করে বাচ্চাদেরকে পড়ায়। তোমাদের এইটুকু ক্লাস মানে পড়া দরকার, এইটুকু ক্লুতে পড়া দরকার, আমার বইয়ের ওয়ার্কবুক তৈরি করে এই নেই। সুতরাং তাদের জন্য একটা জোরে হাততালি দিই। আমি আসলে যে কথাটা বলে আছি সেটা বলবো, ভালো বেতন পায়, কাজ কেমন করে, খুব ভালো কাজ, ভালোই কাজ করে, কিরকমের কাজ করে আমার জিজ্ঞেস করতে হবে। এমআইএসসি ইউনিভার্সিটি আছে, তাদের কিছু স্টুডেন্ট আছে আমাদের এখানে ট্রেনিং এ ইন্টার্ন করতে, তো দেখা যায় যে অন্যান্য যারা আছে তাদের সাথে ওর কাছ থেকেই বেশ শেখে দেখলাম। ওখানে টিমের ভিতরে অন্যান্য ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আছে, তো যাই হোক, তারপরে তার বিয়ের ব্যাপারে ও একদিন বলো যে আজকে সে মেয়ে দেখতে যাচ্ছে, তো গেল সে। যেহেতু আমারই অ্যাকচুয়ালি কলিগ আমাকে ফোনটা দিয়েছে, তো যাওয়ার পরে সে তারপর তাকে রিফিউজ করা হলো, তো সবকিছু কারণ থাকে, সবকিছুই ভালো, ছেলে তো বিয়ে পাস। কারণ এখন তাদের একটা ইয়েটা হচ্ছে যে মানে ব্যাপারটা ছিল যে এই একটা কোম্পানিতে একটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কি করে বিয়ে পাশে একটা ছেলে হতে পারে এতগুলো গিয়ে। তো আমাদের আসলে দৃষ্টিভঙ্গি একটু আমাদের চেঞ্জ করতে হবে, যে যেমন শোনা যায় যে বুয়েটের কিংবা সরি নামটা বলা উচিত হয়নি, কিংবা ফলে কোনো একটা ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি না হলে সে আইটিতে কোনো কিছু বলতে পারে না কিংবা জানে না, এরকম আমাদের একটা সরকারি লেভেলে একটা ব্যাপার আছে, চিন্তা ভাবনা আছে। কিংবা ইভেন এই যে এই পারিবারিক ব্যাপারে, যাতে কোনো একটা ডিগ্রি না হলে তার কিছু হয় না, তো এখন সেই ছেলেকে আমরা আছে ঠিক আছে তুমি ডিগ্রিটা নিয়ে পারো, যেভাবে পারো একটা পার্ট টাইম করে হোক ডিগ্রিটা নিয়ে পারো, নিয়ে ফেলে দেখা যাবে যে তোমার অনেক উন্নতি হবে, অনেক কিছু হবে। তা এখন ব্যাপারটা আছে যে আমাদের দেশের পুরো টোটাল সবার যে ডিগ্রি থাকতে হবে তা না, কেউ আইবিএ পাস করে হলো, মানে এই এই সেক্টরটা এমন একটা সেক্টর এখানে আমি বিশ্বাস করি যে এখানে ডিগ্রি অ্যাকচুয়ালি তেমন কোনো প্রয়োজন নেই। ইভেন মাইক্রোসফটের বিল গেটসেরও ডিগ্রি ছিল না, তো আমাদের সেই তরুণ প্রজন্মের সময় এসছে, তাই ডিগ্রি ছাড়াই যুদ্ধে ঝাঁপিয়ে দরকার হলে যুদ্ধে ঝাঁপিয়েছে পড়বে। পরবর্তীতে এখন যেহেতু অনেক ইউনিভার্সিটি এসছে ডিগ্রি নিয়ে তারপর নিতে পারা যাবে, আর সাংবাদিকদেরকে একটু অনুরোধ করছে যে তাদের ব্যাপারে একটু দৃষ্টি রাখতে, যাতে ডিগ্রি ছাড়া যারা আছে তাদের জন্য যাতে একটু সদয় দৃষ্টি রাখে। ধন্যবাদ। আমি জোহা, একটা দৈনিকের চলবে থেকে আছি। দুটা বিষয় নিয়ে বলতে চাই, একটা হচ্ছে যে এখানে পরশু দিনের একটা সংবাদ নিয়ে বলি, যে দৈনিকে কাজ করার সুবাদে আমি তিন চারটা দৈনিক রুমের মধ্যে রাখি, তো একটা দৈনিকের পেছনের পাতা লাগবে, প্রথম পাতাটা উঠানোর পরে যে দ্বিতীয় পেজ থাকে এটাতে সাধারণত কম গুরুত্বপূর্ণ খবরগুলো ওখানে ছাপা হয় আর কি। তো ওইরকম একটা পেজে মানুষের একটা নতুন দৈনিকে তিন কলমের একটা খবর আছে, খবরটা হচ্ছে বাংলাদেশের বেঁচে যাওয়া ব্যান্ডউইড গুলো রপ্তানি করবে সরকার। এতটুকু পড়ার পরে এবং এতটুকু দেখার পরে যা শুধু চোখে পড়ার জন্য এই আমি পড়িনি, শুধু চোখে এতটুকু পড়বে যে এটা আগামী মন্ত্রিসভায় উঠবে আর তারা নীতিগত হবে, এটা পাশ করার জন্য তারা চিন্তা ভাবনা করবে। তো আমি ইউনিভার্সিটি পড়িনি এবং সত্যি অবাধ্যতার ঘটনা বলি যে এটা পড়ার পরে আমার এতটাই খারাপ লাগছে ওই পত্রিকার পাতাগুলো আর উল্টাইনি, দুই দিন হয়ে গেছে আজকে পর্যন্ত ওই পত্রিকাটা আমি উল্টাইনি, যে আমার একটু ইয়ে আছে যে একটু মনের ক্ষোভটা কমে গেলে তারপর ওই নিউজটা পড়বো, অথবা সরকার কি সিদ্ধান্ত নেয় ওটা দেখার পরে নিউজটা পড়বো। তো যাই হোক, আমার মনে হয়
এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন এবং মনির হাসান ভাই আছেন, আমি আশা করব যে আমাদের ওই ব্যান্ডউইথ গুলো বা দেশের বাইরে যাবে না। যদি খুবই কাজে না লাগাতে পারেন তাহলে অন্তত আমাদেরকে এমএনবি দিয়ে আমরা ব্যবহার করি। আর এখন আর কি কেউ আছেন? আতিক রাব্বানি, ওকে আতিক রাব্বানি। আদিক কথা বলার থাকে আমি বলে রাখি, সোহেলের যে বক্তব্যটি আছে এটি যে আরো বড় পরিসরে অথবা আরো অন্য কোনো ভাবে আমি এইটুকু শুধু আশ্বস্ত করতে পারি, আমার একটা সুবিধা আছে, এখন পর্যন্ত কেবল নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে, অর্থাৎ আরো এক বছর, এই বছরের পরে আরেক বছর, অর্থাৎ 10 এবং 11 দুই বছর থাকবো আমি। এবং এই সময়কালের ভিতরে এটি আমি নিশ্চয়তা দিতে পারি, আজকে যে ঘটনাটা শুরু করেছি ভবিষ্যতে যত জায়গায় সম্ভব, যতভাবে সম্ভব, যত বড় পরিধিতে সম্ভব আমি চেষ্টা করব মনির হাসানকে এই গল্পগুলো নিয়ে যেন সাধারণ মানুষের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থিত হতে পারে, সেই আয়োজনটা, সেই প্ল্যাটফর্মটা দাঁড় করানো এটা আমার অন্যতম দায়িত্ব হবে। অর্থাৎ বিসিএস প্রেসিডেন্ট হিসেবে আমি এবং আমি জানি যে আমার নিজের একটি অভিজ্ঞতা আছে, সেটি হচ্ছে কি গণিত অলিম্পিয়াডের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং এটা জাস্ট এবছর আমার কাছে মনে হয়েছে যে মনির হাসানের কাছে যদি কয়েক ঘন্টা সময় দিয়ে দেওয়া হয় এবং কয়েক হাজার ছেলে মেয়েকে দিয়ে দেওয়া হয় যাদের বয়স 20-30 অতিক্রম করেনি, তাদের মনে হয় না কোন ধরনের বিরক্তি হবে। অর্থাৎ সেই বিশ্বাসটা আমার আছে বলে আমি উদ্যোগটি নিশ্চয়ই গ্রহণ করব। সো এবার আতিক রাব্বানি নিয়ে গেল। আপনি যেটা বললেন যে আপনি কিছু মেয়েকে ব্যাকে সেটা অন করে দিলেন, এটা কিন্তু আপনার ইন্ডিয়াতে আছে, মানে হোলি নেব একটা হোলি একটা কম্পিউটার ছিল, কাল কিছু বলা হয়নি, দেরি হতো না। আর আমার দেশে একটা একটা 12 বছরের শিশু সে যদি একটা কার্বোরেটর ক্রিয়েটর সব লাগাতে পারে, মানে হিউম্যান স্পিরিট আনবাউন্ডেড একটা পোটেনশিয়াল আছে। সুতরাং কম্পিউটার যে শেখাতে হবে আমাদের কিছু বলতে হবে, এটা কিন্তু আসলে কাম কিছু না। যারা আমার এখন স্যারকে বলার এই দিক বদলের গল্পে যেন দেখেন, আমরা কিন্তু খুব ইয়াং অরিয়েন্ট, তাই না? আমরা খুব ইয়াং মানুষদের বলছি, আমাদের একটা বিরাট পপুলেশন আছে যারা বেশ বয়স্ক, কিন্তু এই দিক বদল কিন্তু তাদেরকে রাখতে হবে। এখন দিন বদল তারা কেমন করে রাখবে, মানে এটা কিন্তু খুবই জরুরি। বিকজ আমি আজকেই পেপারে দেখলাম যে ইয়াং স্টুডেন্টস যেমন রাশিয়াতে যারা রিটায়ার্ড উইমেন তাদের শেখাচ্ছে, আবার মাইক্রোসফটে একসময় রিটায়ার্ড পিপুলদেরকে শেখাচ্ছে। হচ্ছে কি, ওয়ান ইউ হ্যাভ টু ক্যারি দ্য হোল নেশন। এবং যেমন একটা করে ওয়েস্টার্ন কিন্তু একটা কালচার আছে খুব ইউথ ওরিয়েন্টেড, আপনার পুরো সমাজটা একটা ইউথ ওরিয়েন্টেড, মানে তাতে হয় কি, মানে আপনার মানে দেশটার একটা ভাগ। এখন ইয়াং তো আফকোর্স স্পিরিট আছে, কিন্তু আপনার যে প্রোডাক্টিভিটি, যেই কল্পনা প্রবণ, যেই কাইন্ড অফ ইউনো ক্রিয়েটিভিটি।